আমি কথা বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে যাবো। দেখুন, এই ধরনের একটা 3D মক আপ কিভাবে বানাবেন, এবং এই ধরনের মক আপ বানাতে গেলে আপনার কি কি জিনিস ফলো করতে হবে, এবং কি কি জিনিস লাগবে মূলত। আমি তো এখানে যেটা একটা ক্লায়েন্টের কাজ করে দেখাবো, এবং সেক্ষেত্রে আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, যেন আপনারা ক্লিয়ার বুঝুন। দেখেন, আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, সেটার ভিডিওটা দেখেন। ইউরো এই ক্লায়েন্টের কাজটা করতেছিলাম। দেখেন, এখানে অনেকগুলো মক আপের ডিজাইন অলমোস্ট আমি করে দিচ্ছি। তো দেখেন, এই ধরনের ডিজাইন করতে যে যেটা হচ্ছে অনেকের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক ধরনের আসতেছে, সেটা উনি চাচ্ছে। এই ধরনের লাস্ট ফাইনালি যেটা হয়েছে, উনি এই ধরনের একটা চাচ্ছে, লাস্ট 12 নম্বরটা, এইটা, সরি 13 নম্বরটা, এইটা, এইটা। তো আমার এইটাতে যে ডিজাইনটা করতে করতে যেটা করতে সমস্যা হচ্ছিল, সেটা আমি সহ আপনাদের দেখাবো। দেখেন, এই ধরনের ফরম্যাট করতে গেলে এখানে কিছু মক আপ আছে, আমি আপনারা যদি বলেন তাহলে আমি মক আপটা আপনাদেরকে দিয়ে দিবো। দেখেন, এখানে আমি এই অপশনে চলে আসবো। এখানে দেখেন ফন্টটা কি করে বেরোবে, সেটা আমি আবারও দেখাবো। বাট আমি এখন এটা কাজটা করে আমি ক্লায়েন্টের কাছে আপনাদেরকে দেখাবো, এবং সেখানে আপনাদের যেন বুঝতে সুবিধা হয় সেটাও দেখাবো। আমি এইখানে যে সিলেকশন করে দিব, 280 দিলাম, আমি একটু চেক করব। এখানে 200 না 300 দিতে হবে। এখানে জাস্ট আপনারা সিলেকশন করবেন এই ধরনের। হ্যাঁ, আমি একটা দেখাচ্ছি, বাকিটা আমি আরো ডিটেল দেখাবো। এটা ফেলে দিব, এটা ফেলে দিব। এখন দেন, এটা আমি এখানে সিলেকশন করবো, এই ধরনের গ্রুপ থাকলে এটা এইটা সিলেকশন করে ওকে করে দিব। তো এখানে একটু সময় নিবে, যাদের পিসি রেজুলেশন ভালো তারা তো অবশ্যই বুঝতে পারবেন যেখানে একদম ক্লিয়ার ভাবে এই জিনিসটা হয়। আর যাদের পিসি একটু, আমারটা এখানে 8 GB র‍্যাম আছে, দেন আমারটা এই জন্য এরকম আসতেছে। তো আপনাদের র‍্যাম যাদের বেশি থাকবে তাদের এত সময় লাগবে না। তো বন্ধুরা, এখানে দেখেন এই ফ্রম অলরেডি এই ধরনের একটা ফ্রেম তৈরি হচ্ছে। তো এই ফ্রেমটা তৈরি করার জন্য কি কি করতে হবে আমি এটাকে যদি আপনার দেখাই। এখন এই লেয়ারটা আমি কি করছি, এখানে দেখেন আমি লেয়ারটা, দেখেন এখানে যখন এই ফুল লেয়ারটাকে এখানে এখানে দেখাচ্ছে। তো আমি যখন এখানে চাপ দিব, এটা কিন্তু আলাদা একটা কালার তৈরি হচ্ছে। এইখানে এই ধরনের একটা ব্ল্যাক লেয়ার, দেখেন এই জাস্ট আমি একটা লেয়ার লেয়ার তৈরি করে নিলাম কি করে, এখান থেকে যেখানে যে জাস্ট এই ধরনের লেয়ার করে এখানে জাস্ট আমি স্কেচ করে নিব, দেন লেয়ারটা চলে আসবে। তো দেখেন, এই ধরনের আমি যেটা আসবে এই ধরনের লেয়ার, তো আমি এখানে লেয়ারের নামগুলো সিলেকশন করে দিলাম। এখানে দেখেন আমি এই লেয়ার ফন্টটা আমি যেটা তৈরি করবো সেখানে যাওয়ার জন্য আমি যা যা, দেখেন আমার এখানে অনেকগুলো গ্রুপ করা আছে, আমি একটা গ্রুপের মধ্যে অনেকগুলো ফাইল আছে, আমি যদি আপনাদের একটু করে দেখাই। আচ্ছা, তো এটা যেটা হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই আপনাদের বুঝতে সুবিধা। তো এখানে দেখেন একটা লেয়ারের মধ্যে আমি যদি একটা, তো এখানে আসার পর এখানে যেটা হচ্ছে এখানে আসার পর দেখেন আমরা যেটা করব, এই যে ফন্টটা, ফন্ট এখানে জাস্ট ক্লিক করার পর, তো এইখানে আসার পর দেখেন আমি এইখানে চাপ দিচ্ছি, দেখেন এর ভিতরে ইন্ডিভিজুয়ালি। তো আমি এখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন লেখাটা চলে আসছে। তো আমরা এখানে আসার পর এখানে জাস্ট আপনার লেখাটা এটা দেওয়ার পর আমি জাস্ট যদি আমি এখানে ডাবল ক্লিক করে দেখেন এখানে লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো, দেন আমরা এখানে নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করতে পারবো। এইভাবে আমরা মূলত চেঞ্জ করে নিব। তো নেওয়ার পর আমরা ইন্ডিভিজুয়ালি যে কাজটা করবো সেটা হলো এই ধরনের ফন্ট চলে আসবে। এখানে এখানে এক একটা ভেতরে দেখেন কতগুলো ফাইল আছে, আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন এগুলো কিন্তু এক একটা লেয়ার, আপনি এখানে খেয়াল করেন দেখেন লেয়ারগুলো চলে যাবে। এখানে দেখেন লেয়ারগুলো চেঞ্জ হচ্ছে। তো কাজ করার সময় এইগুলো খুব সাবধানে আপনার খেয়াল করতে হবে, যেন কোনো ভুল না থাকে এবং সব ক্লিয়ার থাকে। এখানে শ্যাডো সবকিছু অনেক কিছু আছে। তো আপনারা ডিজাইন করার সময় এই ধরনের মক আপ যদি চান, সেক্ষেত্রে আপনার মক আপ পেতে খুব সুবিধা হবে। এবং আমি ছবিটা ক্লায়েন্টকে কীভাবে দিচ্ছি সেটা সব আমি দেখাই আপনাকে, একটা ডিজাইনটা। এখানে দেখেন কন্ট্রোল আমি এইটা নিয়ে আসলাম কীভাবে, এখানে আপনার চাইলে কিবোর্ডে এখানে যে আপনার যে দেখেন সেভ টু ওয়েব, এই আপনারা চলে আসতে পারেন, যে চলে আসবে। আমি কিবোর্ডে কন্ট্রোল অল্ট শিফট এস চাপ দিই, এই ধরনের একটা অপশন চলে আসবে। আসার পর আমি এখানে চাপ দিব, দেখেন এখানে আমার তাকে 13 নম্বরটা আমি দিচ্ছি, 14 নম্বর দিব, একই দিবেন 14 নম্বর। দেখেন এটাকে আমি অলরেডি দেখবো এখন ফাইলটা, এটাকে ওপেন করব, দেখবো এখানে কোনো ভুল বা কোনো প্রবলেম আছে কিনা। এখানে ছোট ছোট কিছু প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন যে লেখাগুলো একটু কার্ভ না, সুন্দর হয় নাই। তো এটাকে আমি সুন্দর করার জন্য যেটা করব, আমরা আবার ফাইলে চলে আসবো। এইখানে দেখেন আমরা এই ফন্টটাকে, আমরা এই যে লেয়ারটা প্রথমে যে লেয়ারটা রেডি করছি
এই লেয়ারে চলে আসবো। তো এই লেয়ারে আসার পর আমি পলিলাইন দিয়ে এখান থেকে আমরা সময় ধরে জিনিসটা করব যেন কার্ভটা কার্ভ মনে হয়। তাহলে আপনি পেন টুল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি এমনি পারেন তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এইটা দিয়ে আমি এখানে ইন্টার দিব, দিয়ে আমি এটাকে কালার করে দিব। দেখেন দেখতে পাচ্ছেন এটা তো, এটা শেষ। আমি যখন এটাকে একটু দূর থেকে দেখবো, আবার এইগুলো ফিনিশিং আপনাকে সুন্দর করে দিতে হবে। হ্যাঁ, একটা কাজের ফিনিশিং এর উপরে অনেক কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক কিছু নির্ভর করে। যদি আপনার কাজের ফিনিশিং বা ভালো দিতে পারেন এবং কোয়ালিটি ভালো দিতে পারেন, তাহলে আপনাকে অনেক সময় ক্লায়েন্ট বোনাসও দিয়ে দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। দেখেন আমার এটা শেষ, এখন আমি অলমোস্ট এটাকে দিতে পারি ক্লায়েন্টকে। এটাকে আমি সেভ দিব, আবার কন্ট্রোল অল্ট সেভ সেম ভাবে চাপ দিব। 14 আমি এখানে সিলেকশন করব, ওকে করব। এখন আমি ক্লায়েন্টকে, যেহেতু আমার ক্লায়েন্ট এখন হোয়াটসঅ্যাপে, আমার ক্লায়েন্ট চলে আসছে, তো আমি এখন হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টকে দিয়ে দিব। 14 নাম্বার দিয়ে দিলাম। দেখেন এখানে ক্লায়েন্টের সাথে অনেক ধরনের কথা হচ্ছিল। ক্লায়েন্ট এখানে বলতেছিল যে ফন্ট স্টাইল নট চেঞ্জ, আমি ফন্টের স্টাইল চেঞ্জ করছিলাম না, চেঞ্জ করে দিলাম। ক্যান ইউ মেক দ্য কনক্রিট ব্যাকগ্রাউন্ড 3D নিট মোর ডিপ, এখানে ডিপটা আরেকটু ডিপ করতে বলছে, ডিপ মানে গভীরে নিয়ে আসতে বলছে। তো তাহলে এটা আমরা করতে পারি, সেটা কিভাবে করবো সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। ক্লায়েন্ট কি বলছে, মোর ডিপ মানে এই যে ডিপটা আরো বেশি ডিপ চাচ্ছে। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা আমাদের ডিজাইনে চলে আসব, ডিপটা বাড়ানোর জন্য দেখেন আমি আপনার ফ্রেমটা আমাদের তৈরি করা আছে, সেই ফ্রেমে চলে আসার পর আমাদের স্টাইলের পর আছে সেটাতে চলে আসবো। এই যে আমি এখানে দেখাবো আপনাদেরকে শ্যাডো আমি উঠাই দিচ্ছি। যে শ্যাডো যেহেতু আমরা দিচ্ছি না, তো আমরা এটাকে হাইড করবো। এই যে রোজ ওয়ালটার এইটা আমরা যেটা করবো, এখানে চলে আসবো। এখানে দেখেন আমরা এখানে একটু নিচে চলে আসবো। দেখেন এখানে ডিজাইন এর মধ্যে যদি একটু দেখায়, এখানে দেখেন আপনার এই একটা লাইট, এগুলো লাইট উপরে লাইট গুলো দেখতে পাচ্ছেন, উপরে লাইট। তো আমরা এখানে কাজ করবো না, কাজ করবো আমরা যদি ডেপ বাড়াতে বলছে। তো আমরা এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি পেয়ে যাবেন। দেখেন আমরা কতগুলো ডেপ দিচ্ছি, এই যে দেখেন এখানে ডেপ দিলে কিন্তু কমে যাবে, এখানে খেয়াল করবেন দেখেন কমে যাবে। তো আমরা একটু ডেপ বাড়াই দিয়ে দেখাই। দেখেন আমি অলরেডি বাড়ানো আছে, আমি চাইলে সেই ডেপটা, এই যে দেখেন আমি যখন এগুলো বাড়াবো আমার ডেপ কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। এগুলো যেটা করা আছে কপি করা আছে, হ্যাঁ জাস্ট কপি করা আছে, একই ফাইল কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে সেভ দেওয়া আছে, জাস্ট আর বাড়তি কোনো কিছু করা নাই। জাস্ট তাহলে ডেপটা এইভাবে বাড়াই দিতে পারি। এই দেখেন ডেপ অলমোস্ট আমি অনেক বাড়তি করে দিছি। এখন ক্লায়েন্টকে আমরা এটা দিয়ে দিব। এখন জাস্ট আমরা এটাকে সেম ভাবে কন্ট্রোল চাপ দিব। এখানে দেওয়ার পর আমরা 14 দিলাম, এখন আমরা এটাকে 15 দিব, যেহেতু ক্লায়েন্টকে এটা দিছি আমরা 15 দিলাম। এখন আমরা ক্লায়েন্টকে সেন্ড করব। দেখতে পাচ্ছেন 15। দেখেন আমরা এখানে দেখেন ডিপটা বাড়াই দিলাম। এখন দেখবো ক্লায়েন্ট কি মেসেজ দেয়, সেটার উপর বেস করে আমরা নেট যদি কোনো চেঞ্জ থাকে সেটা করব। হ্যাঁ, তো দেখেন এখানে ক্লায়েন্ট অলরেডি টাইপিং করতেছে, উনি টাইপ করতেছে। তো আমরা টাইপ করার পর আমরা ফাইনালি কি টাইপ করছি সেটা দেখবো। দেন আমরা তো এইখানে দেখেন ডেপ গুলো বাড়ালাম কি করে, আপনারা এখানে ফাইলটা রেখে বাকি ফাইল যদি ডিলিট করি একটু খেয়াল করেন। এখানে দেখেন এই যে শ্যাডোটা, একটা শ্যাডো কিন্তু চলে আসছে। তো আমরা যদি একটা রেখে দিই, দেখেন কি হচ্ছে, আমি জাস্ট ওটাকে কপি করছি, এখানে একই ফাইল জাস্ট কপি করে দেখেন সেম ফাইলকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে করতে এটা নিয়ে আসছি। এটা একটা ভাবে করা যায়, এটা আরেক ভাবে করা যায়, এটা সিলেক্ট করে দুটো ভাবে করা যায়। তো ইলাস্ট্রেটরে খুব মজার হয়, যেহেতু আমি ইলাস্ট্রেটরে যে ব্যাপারটা দেখাবো অন্য দিন, যা সেটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি করার কারণে আমার ফ্রেমটা এই ধরনের শ্যাডো চলে আসতেছে। আপনারা চাইলে নিজেরা শ্যাডো দিতে পারবেন, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক ধরনের শ্যাডোর
আর যদি বলেন এই ধরনের ফাইল আপনার মকআপ চাচ্ছেন, মকআপ থেকে তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করবো আপনি যদি ফ্রিতে মকআপ সহ ফাইলটি দিয়ে দেওয়ার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে বন্ধুরা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালোভাবে শেখানোর জন্য। আর এটা হলো টেক্সচার, টেক্সচারটাও আমি যদি দেখাই একটু এটা হাইড করে ফেলি, দেখেন এটা হলো টেক্সচার, আমি টেক্সচারটা দেখাই যে টেক্সচার আউট হয়ে যাচ্ছে। টেক্সচার দিলে একটা সেম এমনি একটা ইফেক্ট, এই ইফেক্ট গুলো কোত্থেকে নেওয়া যায় সেই ইফেক্টের, এগুলো অনেক সময়ের জন্য লাগবে, তো আমরা অল্প কিছু আপনাকে আমি একটু দেখাই দিই। এইখানে চলে আসবেন, এই অলরেডি দেখেন একটু আমি মেসেজটা আপনাদেরকে দেখাই কি লিখছে। ক্লায়েন্টের আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই, যে দেখেন ক্লায়েন্ট কি লিখছে, ভেরি নাইস ফেল স্মল চার্জ, ওখানে অল্প কিছু চার্জ করতে বলছে, মানে বেশি যেন চার্জ না করা হয়। তো এখানে বলছে রিডিউস দ্য গ্যাপ বেটার দ্য টু ওয়ার্ড, গ্যাপ দুটোর মধ্যে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে টু ওয়ার্ড দুটোর মধ্যে, তো আমরা একটু সিঙ্গলি ইনক্রিজ দ্য স্পেসিং বিটুইন লেটার, মেক দ্য কনক্রিট ব্যাকগ্রাউন্ড থ্রিডি, মেক দ্য কালার ডার্ক, একটু ডার্ক হয়ে গেছে তো থ্রিডি ডার্ক, তো আমরা এখানে গিভ সাম ডেপ অফ ইউরো, ইউরোটাতে আর একটু ডিপ চাচ্ছে, আর একটু ডিপ যেন করে দিই সেটা চাচ্ছে অনেক। তো আমরা দেখেন এইভাবে একটা ক্লায়েন্টকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবো, এবং আশা করি একটা ভালো ক্লায়েন্টের সাথে আলোচনা করে আমরা এই ধরনের আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে ক্লায়েন্টদেরকে ভালোভাবে নক করে এইভাবে কাজগুলো নিতে পারবেন। তো দেখেন ক্লায়েন্টের ব্ল্যাক কালার শুড বি ডার্ক গ্রে, দেখেন এখানে আবার লিখে দিছে ক্লায়েন্টকে লিখতেছে কনক্রিট ব্ল্যাক কালার শুড আমি বি শুড বি দি ডার্ক গ্রে। তো দেখেন এই দেখেন ক্লায়েন্ট আবার আবারও পাঠাচ্ছে উপরে টু হোয়াইট, উপরে হোয়াইট হয়ে গেছে, এটা অনেক চাচ্ছে যেটা হোয়াইট যেন না হয়। তো এই যে দেখেন আপনি নিজে আপনাদেরকে আমি ক্লিয়ার ভাবে দেখাচ্ছি একটা ক্লায়েন্ট কি করে মেসেজ দেয় এবং কি করে একটা পরিপূর্ণ কাজ করতে হয়, সে ধরনের কাজগুলো থেকে কাজগুলো করবেন আপনারা। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে জানানোর জন্য ইনশাল্লাহ। আজকের মধ্যে এখানেই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।